আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম, আজকে তো শেষ শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো আম্মু কিন্তু কিচেন রুমে চলে আসছে রুটি বানানোর জন্য, আর আজকে আমাদের রুটি খাওয়া হবে ভাজি দিয়ে, আলু ভাজি, আলু আর এটা হইতেছে গাজরের ভাজি করতেছে আম্মু। তো ওটা দিয়ে আজকে রুটি খাবো, ভাজিটা অনেক মজা হয়েছিল আর আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। ভাজিটা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হইতেছে মশলা দিয়ে বসিয়ে দিছিল, অনেক মজা লাগছে। আর এই তো সকাল সকাল শুরু করলাম, দেখি আল্লাহ কতটুকু আপনাদের সাথে আমার আজকের দিনটা শেয়ার করায় অতটুকুই আমি শেয়ার করব আপনাদের সাথে আজকের দিনটা। আর এখানে কিন্তু আমি ওয়াশিং মেশিনেও কাপড় দিয়ে দিছি, কাপড় ধোয়া হইতাছে। আর এখন আসলাম ঘরে, ঘরের জানালার পর্দাগুলো একটু খুলে দিলাম আর জানালাগুলো একটু খুলে দেব। আর এখন চলে আসলাম আবার কিচেন রুমে, কারণ এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, সকালের নাস্তা খাওয়া শেষ, এখন আম্মু দুপুরের খাবারের আয়োজন করতেছে। আজকে রান্না হবে চিকেন, তো চিকেনটা কিন্তু আমি বলছি আমার ভাইয়া আর আমার ছেলের অনেক পছন্দের একটা খাবার, এই জন্য চিকেনটাই আমাদের ঘরে বেশিরভাগ হয়ে থাকে। আর আম্মু এখন কিন্তু মশলা মাখিয়ে নিতে মানে মশলা দিয়ে নিতেছে, এখনও মাখায় নেই, দিতেছে এখন মশলা। যেগুলো মশলা দিয়ে থাকে ওগুলাই কিন্তু একটু বাড়তি মশলা আছে, চিকেনের যে মশলাটা ওই মশলাটা বাড়তি দেওয়া হয়েছে, টেস্টিং সল্টটা একটু বাড়তি দেওয়া হয়েছে, টক দইটা একটু বাড়তি দেওয়া হয়েছে। আজকে সবসময় কিন্তু এগুলো দিয়ে করে না, নর্মাল যেগুলো ঘরে থাকে মশলা ওগুলো দিয়ে করা হয়, আপনাদের দেখাই। তো এখন কিন্তু আমি মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নিল, আর মেখে নেওয়ার পর এখন দিতেছে চিকেনগুলো। এখন চিকেনটাকে ভালোভাবে ও মেখে নিবে, এটা ভালোভাবে মেখে নিলে তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যদি ভালোভাবে মিক্স করা হয় তাহলে। আর এই তো কিছুক্ষণ রেখে দিবে, এখন তো মিক্স করা হয়ে গেছে এই জন্য দেখা দিল, আর 10 মিনিট পর চুলাতে বসিয়ে দিছে ঢেকে। তো আলবীর বাবা আলবি এখন যাচ্ছে নামাজ পড়তে জুম্মার, আর আলবীর মামা আলবীর চাচাও চলে গেল নামাজ পড়তে। আর এখন গেটটা লাগিয়ে দিলাম, এখন আবার চলে আসলাম কিচেন রুমে, আম্মু আজকে পোলাও রান্না করবে। তো এখন এটার মধ্যে দিয়ে দিল কাঁচামরিচ, গরম মশলা, লবণ, একটু জিরা গুঁড়ো, তারপরে তেল, আদা রসুন, এগুলো দিয়ে এখন ভালোভাবে একটু মিক্স করে নিবে। তারপরে একটু দুধ দিয়ে দিল আধা কাপের মতো, তো আরেকবার একটু মিক্স করে নিবে, নিয়ে এটাকে একটু ভেজে নিবে। আর এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তরকারি, এটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি চালে, তো এটাকে ভালোভাবে ভেজে নিছে, নেওয়ার পর তারপরে এখন কিন্তু পানি দেওয়া হয়েছে পরিমাণ মতো, যে যতটুকু রান্না করবেন সেই পরিমাণ মতোই পানিটা দিবেন। আমি কিন্তু আমার আরও ভিডিওতে আছে বলা, আপনারা চাইলে ওই ভিডিওগুলো আমার দেখতে পারেন, আর আমার চ্যানেলটা ঘুরলেই কিন্তু আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন। আর যে ঢেকে রেখে দিল, আর এখন আমি চলে আসলাম, কাপড় চোপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, এখন এগুলো একটু মেলে দিতে আসলাম ব্যালকনিতে।
কাপড়গুলো মিলে দিলাম। আজকে কাপড় চোপড় ধোয়া হয়েছে অনেকগুলাই, যেগুলো ওনারা চেঞ্জ করে শুক্রবার দিন ওগুলো ধুয়ে ফেলি সাথে সাথেই। আর ঘরটাও গুছিয়ে নিলাম। আর ওই ওই ব্যালকনিতে কিছু কাপড় দেওয়া হয়েছে। আর এই যে দেখেন হালবীর বাবার কাজ, তয়লা সবসময় গেটের উপরে। আর এই যে আমার ঘরটাও গুছিয়ে নিলাম, এখন শুধু ঝাড়ু ধোয়া বাকি আছে, ঝাড়ুটা দিয়ে দেবো। বেডগুলো একটু ধুয়ে নিলাম ঝাড়ু দিয়ে। আর সোফার এখানে এখনও গুছানো হয়ে গেছে। খাবারের রুমটা একটু দেখিয়ে দিই, ওটাও গুছিয়ে নিছি। এই যে খাবারের রুমটাও গুছিয়ে নিছি। আর এখানে কাপড় চোপড় দেওয়া হয়েছে ওনাদের, প্যান্টগুলো দেওয়া হয়েছে ওনাদের। আর এই যে আমাদের গাছটা, এখন আর মরিচ কেন জানি হচ্ছে না, আল্লাহ জানে। এতদিন অনেক মরিচ হয়েছে, আর নামাজ হইতেছে তো ওখানে মোনাজাত হইতেছে মনে হয় জন্য। আর এই যে ধনে পাতা অনেক বড় হতেছে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর আমার এই গাছটার জন্য একটু দোয়া করবেন যাতে এই গাছটাও কাঁচামরিচ হয়। এখন কি যেন হয়েছে, কাঁচামরিচ হয় না। A few moments later. আমি চলে আসলাম, রান্না বান্না কিন্তু দেখাই দিছি, আজকে ভয়েস দিছি, কারণ সবসময় তো কথা বলা যায় না, ওয়াশিং মেশিনটা চললে আসলে কথা বলা যায় না এই জন্য। আর এখানে তো পোলাওটা, এই যে পোলাওটা রান্না হয়ে গেছে। আর এখানে তরকারিটা দেখাও তো, এই যে তরকারিটাও হয়ে গেছে রান্না। আর এই বেরেস্তাটা করতেছে, এটা পোলাওতে দিবে না বা, করবেন বলো কমেন্ট। মিষ্টি মিষ্টি না, আমার মেয়ে ধরো একটু মিষ্টি আছে, কামো তো কামো তো। তো দুপুরে খাবার খেতে বসে গেলাম, আপনারা তো দেখতেই পালেন আম্মু আজকে পোলাও আর চিকেন রান্না করছে। তো রান্না হয়ে গেছে, এখন খাচ্ছি। তো আপনারাও চলে আসুন খাবার খেতে আমাদের সাথে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর একটা লাইক করে দিবেন ভিডিওতে। যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে আমি যখনই পরবর্তী ভিডিওগুলো আপলোড দিব আপনার কাছে দিয়ে দ্রুত পৌঁছে যাবে, আপনি তাড়াতাড়ি ভিডিওটি দেখতে পারবেন। এই জন্যই বলি পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে। আর এখন এই যে আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসে গেছি, আমার আপাও আসছে, আমাদের বাবুটাও আসছে আজকে। আর আলবিকে কিন্তু অতটা দেখাইতে পারতাছি না, কারণ আলবি টি শার্ট পরে নি, এই জন্য আলবিকে দেখাইতে পারতাছি না আমি। যখন আলবি টি শার্ট না পরে আলবি এখন বলে, আগে আমি দেখাতাম প্রথম ভিডিওতে, কিন্তু আলবি এখন বলে আম্মুক আমাকে দেখাও না। আর আমিও বুঝি এটা আসলে দেখানোটা উচিত না, একটা খারাপ দেখা যায় দেখালো, এই কারণে দেখাই না, বাচ্চাদেরও একটা সম্মান আছে এই জন্য। আর এই যে আমার আপাকে একটু দেখিয়ে দিলাম, আমার আপাও কিন্তু আসছে, বললাম যে আপনাদেরকে। আর আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।